নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। সিলেট এমসি কলেজ হোস্টেলে স্বামীর সামনে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ। মানববন্ধনের বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন বন্ধে সরকারকে কঠোর হতে ও আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে অপরাধী বেরিয়ে আসতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান। আরো জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান তামিম। সিলেট এমসি কলেজ হোস্টেলে স্বামীর সামনে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে ও এ কাজে জড়িত দর্শকদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোলাপগঞ্জের 40টি সামাজিক সংগঠন নিয়ে গঠিত গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ। সোমবার সকাল 11টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোন্টাগ্রাফী মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে দর্শকদের গ্রেপ্তারের দাবি জানান স্বেচ্ছাসেবীরা। শুক্রবার এমসি কলেজের মধ্যে হোস্টেলে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে এই ঘটনা তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দর্শনে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সংগঠকরা। শুক্রবার রাতে অনুপযুক্ত হল নামদারি ছাত্র তারা আমার এক বইন্ডে তার জামাইয়ের কাছ থেকে নিয়ে হাজিয়া নিয়ে হল নিয়ে দর্শন করছে। তো আমরা আমরা মানববন্ধন করিয়া আর এই কুত্তাকারের দ্বারা হইতে হচ্ছে। তো তারা দ্রুততম আর কি শাস্তি হোক আমরা ওটাও চাই। আর যদি কিন্তু শাস্তি না হয় বা বিতর্কন না হয় যে আমরা আজকে যদি আন্দোলন চালাই মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন বন্ধে সরকারকে কঠোর হতে ও সকল দর্শকদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন বিচারের দাবি জানান। আইনের ফাঁক ফুকর দিয়ে যাতে অপরাধীরা বেরিয়ে আসতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। অলিউর রহমান তামিম, আইএনটিভি নিউজ, গোলাপগঞ্জ।